আচ্ছা, এক্সেলে দেখবেন অনেক সময় আমাদের ডেলিভারি রিলেটেড ডেট লিখতে হয়, তো একই রোতে, যেমন ধরেন এখানে দেওয়া আছে, দেখেন 20/5/2011, 20/5/201, 20/5/2016, অর্থাৎ এই টাইমগুলোতে আমাদের ডেলিভারি হয়েছে, এবং আমরা এই রোগুলোতে লিখব সেটা কিভাবে লিখব সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেমন এখানে আমি যদি লিখি, দেখেন 20/5/2020, এরপরে কিন্তু আপনার লেখার জন্য আর ডাইরেক্ট কিন্তু লিখতে পারছেন না, দেখেন লিখতে গেলে লেখা কেটে যাচ্ছে। তো এই লেখাটা কিভাবে লিখবেন সেটাই আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, এখানে দেখেন 58 পিস ছিল। আচ্ছা, এজ না, ধরেন এটাকে আমরা কে আমরা এটাকে পিস হিসেবে ধরছি। আচ্ছা, এখানে 58 পিস ছিল, এখন ধরেন সে বললো যে আরো 10 পিস ডেলিভারি হয়েছে। 58 পিস কবে ডেলিভারি হয়েছে? বললো হচ্ছে গিয়ে 5 তারিখে, 5ই মে 2020-এ, 5 মে 2020, ঠিক আছে, 58 পিস 2020-এর 5 তারিখে ডেলিভারি হয়েছে। এখন বললো আপনাকে যে আরো 10 পিস ডেলিভারি হয়েছে, তাহলে 10 পিস অ্যাড করবেন কিভাবে? 10 পিস, 58-এর সামনে একটা প্লাস সাইন দিবেন, 58-এর পরে একটা প্লাস সাইন দিবেন। এখন কয় পিস? 10 পিস, এখানে 10 যোগ করবেন, দেখেন 68 পিস হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই ডেটটাকে এখন চেঞ্জ করবেন, মানে এটার নিচে আরেকটা ডেট বসবে, ধরেন এই 5 পিস, এই 10 পিস ডেলিভারি হয়েছে হচ্ছে গিয়ে 8 তারিখে, মেয়ের 8 তারিখে, তাহলে কি করবেন? এই 5 মেতে আসবেন, এখানে এসে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে 20-এর পিছনে দেখবেন এই যে আমার কার্সরটা নড়ছে, অল্টার চেপে এন্টার চাপবেন, অল্টার চেপে এন্টার চাপবেন, দেখেন স্পেস ক্রিয়েট করে দিয়েছে। এখন কয় তারিখে দিয়েছেন? 8 মে 08/5/2020, দেখেন নিয়ে নিয়েছে। আচ্ছা, এখন যেহেতু আপনার এই হিসেবে স্পেস কম আছে, তাহলে আপনাকে স্পেস বাড়িয়ে নিতে হবে। তাহলে কি করতে হবে? 18-এর মাঝামাঝি আসবেন, মাঝামাঝি এসে এই যে দেখেন 18 এবং 19-এর মাঝামাঝি আসবেন, ঠিক আছে। মাঝামাঝি আসলে এরকম তীর চিহ্ন আসবে, বাম বাটনে ক্লিক করে এভাবে চাপ দিবেন, টেনে নিয়ে আসবেন, তাহলে দেখবেন এখানে স্পেস ক্রিয়েট হয়ে গেছে। আর এখানে ক্লিক করে এখানে অ্যালাইনমেন্ট টপ দিয়ে দিবেন, এই যে দেখেন উপরে টপ অ্যালাইনমেন্ট আছে, এখানে ক্লিক করলেন, ক্লিক করে এখানে টপ অ্যালাইনমেন্ট আছে, দেখেন টপ অ্যালাইনমেন্টে চলে গেছে। আচ্ছা, এখন এখানে 68 পিস, সে বললো যে আরো 15 পিস ডেলিভারি হয়েছে, তাহলে কি করবেন? আবার একটা প্লাস সাইন দিলেন, 15 লিখলেন, দেখেন কত হয়েছে? 83 পিস। তাহলে উপরে ফর্মুলা বারে যদি যান, দেখেন 15 পিস দেখাচ্ছে, 10 পিস দেখাচ্ছে, 58 পিস, তাহলে 15 পিস ডেলিভারি হয়েছে কবে? 15 পিস ডেলিভারি হয়েছে ধরেন মে মাসের 10 তারিখে। তাহলে আপনি কি করবেন? এখানে ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করার পরে অল্টার এন্টার চাপবেন, এন্টার চাপার পরে এখানে লিখলেন 10 তারিখ, 10 মে 10/5/2020। এখন আপনার একটু স্পেস প্রয়োজন, আবারও ধরেন এখানে বললো যে আপনার আরো 30 পিস ডেলিভারি হয়েছে, প্লাস সাইন দিলেন, 30 লিখলেন, ইন্টার চাপলেন, দেখেন 113 পিস হয়ে গেছে। তাহলে 30 পিস আপনার কবে ডেলিভারি হয়েছে? ধরেন 11 মে 2020। তাহলে আপনি এখানে কি করলেন? ডাবল ক্লিক করলেন, ডেটে ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করলে এরকম দেখেন কার্সর নড়ছে, অল্টার প্লাস এন্টার চাপবেন, অল্টার এন্টার চাপলেন, ধরেন এটা কত তারিখ হয়েছে? 11 মে 11 তারিখ দিয়ে 05/2020। এভাবে করে এক্সেলে আমরা আমাদের ডেট গুলো লিখি। এখন ডেটটা কি হয়েছে? নিচে চলে গেছে, তাইলে আমরা এই ডেটটা আনবো কিভাবে? 18 এবং 19 এই লেখাটার মাঝে ধরবেন মাউসটা, আপনার এই 18+19-এর মাঝে ধরবেন, দেখেন এরকম একটা চিহ্ন আসছে। এরপরে মাউসের বাম বাটন ক্লিক করে ডাইরেক্ট নিচে সরাসরি নিচে টান দিবেন, দেখেন আপনার এখানে স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এভাবে করে আপনি আপনার ডেলিভারির সংখ্যা বাড়াতে পারবেন এবং নিচে ডেট লিখতে পারবেন। এভাবে করে মূলত আমরা এক্সেলে আমাদের ডেট এবং ডেলিভারির এই অপশনগুলো লিখি। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। দেখার জন্য আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকলে ইউটিউবে যে সার্চ করবেন রবিন ইয়াসিন, রবিন ইয়াসিন এই নামে দেখেন রবিন ইয়াসিন, এখানে ক্লিক করবেন, আমার যত ভিডিও আছে সবগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন। এখানে ভিডিওতে ক্লিক করবেন, আমার যত ভিডিও আছে এই পর্যন্ত, যত টিউটোরিয়াল আমি আপলোড করেছি সবগুলো আপনারা দেখতে পাবেন।